তিনি অনেক দৃঢ় চেতা, আপোষহীন, সত্যবাদী, অনেক বলিষ্ঠ, কিন্তু তার ভেতরে যে মানুষ শেখ হাসিনা আছে, তিনি যে একজন অত্যন্ত বিপন্ন একজন বোন, যিনি তার একটি বোনের হাত ধরে স্বজনহারা এই পথটা অতিক্রম করেছেন, যে পথটা তার জন্য কোনো মতেই ফুলের পাপড়ি বেছানো পথ ছিল না, সেখানে যে মানবিক উত্থান পতন, মনের সঙ্গে মনের যে লড়াই, এবং সেই স্বজনহারার লড়াইয়ের পরেও দেশকে গড়ার যে স্বপ্ন, এটা প্রতি মুহূর্তে এই ছবিটি মানুষকে ভাবায় যে একটা মানুষ, একটি বোন, একজন মা তার জীবনের কত বড় ত্যাগ স্বীকার করে মানুষের জন্য এই কণ্টকাকীর্ণ পথে অগ্রসর হয়ে আজকে নেত্রীর পর্যায়ে এসেছেন, এবং আমরা নতুন করে তাকে আবিষ্কার করি, যিনি একজন মা হয়েও, একজন কন্যা হয়ে, একজন স্নেহ কাতর একজন বোন হয়ে, বাবা মার ভালোবাসার পিপাসা নিয়ে, পিপাসার তো অন্তর নিয়ে দেশসেবা করে গেছেন। আমার মনে হয় এটি এত মানবিক একটি ছবি যে ছবিটি দেখলে সারাটা রাত আপনার ভাবতে হবে, সারাটা রাত আপনার অশ্রু সংবরণ করতে হবে, এবং বারবার ভাবতে হবে আমরা কি পেয়েছি, বঙ্গবন্ধু কি দুজন সোনার মানুষ আমাদের জন্য রেখে গেছেন। এই ছবির মধ্যে অবশ্যই পলিটিক্সের জায়গাটি ওইভাবে নেই, কিন্তু যে পথটি পাড়ি দিয়ে তাকে এই জায়গায় আসতে হয়েছে সেটি তো রাজনীতি, এবং সেই মানবিক যুদ্ধগুলি উনি কিভাবে মোকাবেলা করেছেন শক্তভাবে, আমি মনে করি সেটিও তো আমাদের প্রতিটি রাজনীতিবিদের জন্য শিক্ষণীয়, যে কিভাবে যুদ্ধটা করেছেন, মনের সঙ্গে মনের যুদ্ধ, কিন্তু অনেক বড় যুদ্ধ সেটি তিনি করেছেন প্রতি মুহূর্তে।